সময়োপযোগী রায় যথার্থ রায় চিকিৎসক সংগঠন বিশেষজ্ঞ মানুষ যারা সচেতন তারা যেভাবে সতর্ক করছিল রাজ্যকে মানুষকে সরকারকে সরকার তাকে মান্যতা দেয়নি এটা ঠিক মানুষের মধ্যে যে দুশ্চিন্তা হচ্ছিল আবার করোনা কতটা বাড়বে এই দুশ্চিন্তা সেই দুশ্চিন্তার নিরসনে তাকে মান্যতা দিয়ে হাইকোর্টের আজকের এই রায় এই রায়টার মধ্য দিয়ে যেটা স্পষ্ট করা হয়েছে সেটা হচ্ছে মানুষের সংক্রমণ ছড়াবার মতন করে ভিড় যেন না হয় ওরা বলেন সোশ্যাল ডিস্ট্যান্সিং যা রোজ সরকার বলছে হাইকোর্ট তো সেই কথাটাই বলল সোশ্যাল ডিস্ট্যান্সিং না কথাটা ফিজিক্যাল ডিস্ট্যান্সিং তাহলে ফিজিক্যাল ডিস্ট্যান্সিংটা যদি মান্য করতে হয় তাহলে কন্টেইনমেন্ট একটা এলাকা বলে দিয়েছে কোথায় 5 মিটার কোথায় 10 মিটার হপিং চলবে পুজো মানে যদি বিশ্বাস হয় এবং পুজো মানে যদি ভক্তি হয় সেটা তো প্যান্ডেলে যাওয়ার উপরে নির্ভর করে না রাস্তার ভিড়ের উপরে নির্ভর করে না উৎসব যদি একটা আবেগ হয় তাহলে সেই আবেগ অথবা বিশ্বাস অথবা ভক্তি তার তো কোনো বাধা নেই কিন্তু এই আবেগকে এক্সপ্লয়েট করে রাজ্যের সরকার 50,000 টাকা দিয়েছি অতএব উৎসবের আতিশয্যে আমার ছবি দেখা এই গোছের যে অসভ্যতা করছিল এবং এই গোছের যে কার্যত সমস্ত সতর্কতাকে বারোটা বাজাবার চেষ্টা করছিল পুজোর নামে আসলে যেটা রাজনীতির ইভেন্ট করার চেষ্টা করছিল রায় তাকে সম্মতি দেয়নি এই রায়ের ফলে আমার ধারণা দুশ্চিন্তা থাকা অভিভাবকরা কম বয়সের ছেলেমেয়েরা তারা যেতে চাইবে বায়না ধরবে খুব দুশ্চিন্তায় ছিলেন তারা খানিকটা ভরসা পেলেন বলে মনে হয় এবং অন্তত রাজ্যের বিপদ কম হোক এটা সবাই চাইছেন মুখ্যমন্ত্রী যা করছিলেন বিপদ কত বাড়ানো যায় নিজের স্বার্থে আমি ভার্চুয়াল প্যান্ডেলগুলো ম্যানুয়াল আমি বিপদমুক্ত প্যান্ডেলের লোক মরে মরুক এই যে মনোভাবটা মুখ্যমন্ত্রী নিচ্ছিলেন সেইটা এই রায় মান্যতা দিল বলে দিল মুখ্যমন্ত্রী যা করছেন তাতে মানুষের ক্ষতি হবে মানুষের যাতে ক্ষতি না হয় তার মতো করে অন্তত একটা সতর্ক সচেতন প্রচেষ্টা আজকে রায়ের মধ্যে প্রতিফলিত কেরল সহ বিভিন্ন জায়গায় এখানে কেন কোর্ট পর্যন্ত যেতে হবে পশ্চিমবাংলাতেও কোর্টকে হস্তক্ষেপ করতে হয়নি কেরলে যেমন করতে হয়নি কি মহারাষ্ট্রে যেমন করতে হয়নি বা অন্যত্র যেমন কীভাবে করতে হয়নি পশ্চিমবাংলাতেও তো কোর্টকে হস্তক্ষেপ করতে হয়নি ঈদের নামাজ বাড়িতে বসে পড়বেন এটা কি কোর্ট বলে দিয়েছিল তা তো না তখন তো রাজ্য সরকার বলেছিল যে ঈদের নামাজটা বাড়িতে বসে পড়ুন মহারাষ্ট্রে গণেশ চতুর্থী না ভিড় ভাড়াক্কা করা যাবে না সরকার বলেছিল কোর্ট বলেনি তো কেন কোর্টকে বলতে হলো অর্থাৎ কেন ঈদের সময় অথবা গণেশ চতুর্থীর সময় যে বন্দোবস্ত হলো তাতে সরকার সরে গেল কেন সরকার তার উত্তর দেবে আমি আবারও বলছি সরকার মানুষের আবেগকে ব্যবহার করে পলিটিক্যালি এক্সপ্লয়েট করে একটা পলিটিক্যাল ইভেন্ট করতে চেয়েছিল সেই কারণে 50,000 টাকা টাকা দেব উৎসব হবে এবং সেই উৎসবে আমার গুণকীর্তন হবে এই পলিটিক্যাল ইভেন্টটা মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন বলেই আজকে কোর্টকে হস্তক্ষেপ করতে হলো সচেতন মানুষকে প্রতিবাদ করতে হচ্ছে আজকে ডাক্তার সংগঠন সহ সবাই আজকেও তারা সাংবাদিকদের জানিয়েছেন যে যা হতে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং পরামর্শে তাদের সর্বনাশ হবে অন্তত কোর্ট একটা খানিকটা সেদিকে রেহাই দিল যেন রাজ্য সরকারটা মান্য করে চিফ সেক্রেটারি বা ডিজি তারা যেন মান্য করে তার মতন করে যেন উত্তরটা ঠিক মতো করে আসে আর যেন মানুষের বিপদ ঘটাবার দায় অনেক হয়েছে রাজ্য সরকার না আসলে তৃণমূল পরাস্ত হবে পশ্চিমবাংলার সচেতন মানুষ সেই মনোভাব নিয়েই চলছেন মানুষের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে তার ভিত্তিতে মানুষই সিদ্ধান্ত নেবেন কিন্তু বিজেপির পাখির চোখ মানেটা কি তারপরে তৃণমূলের পাখির চোখ যারা তৃণমূল তারাই তো বিজেপি বিজেপির রাজ্য কমিটি মানেটা কি বিজেপির রাজ্য কমিটি মানে তো তৃণমূল প্রাক্তনীদের কমিটি আজকে যিনি তৃণমূল কালকে তিনি বিজেপি একটা বাড়ির দুটো আলাদা ঘর বন্দোবস্ত তো একই রকম ফলে তৃণমূল অথবা বিজেপি এটা সমার্থক পশ্চিমবাংলার ক্ষেত্রে মানুষের অভিজ্ঞতার মধ্যে তা আছে এক দুই পশ্চিমবাংলার তৃণমূল
যতটা বিপদজনক সমান পর্যায়ে বেশি বিপদজনক ত্রিপুরার বিজেপি, লোকের কাছে সেটা স্পষ্ট। এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তৃণমূলের দোকান যিনি পছন্দ করে না, তিনি তৃণমূলের ছাট মাল নিয়ে পাশে একটা বিজেপির দোকান, নামটা বিজেপি হয়ে গেছে বলে পছন্দ করবেন, একই মাল ছাট মাল পছন্দ করবেন না। মানুষ অপেক্ষায় আছেন, সন্দেহ নেই তৃণমূল বিজেপিকে পশ্চিমবাংলা মানুষ পরাস্ত করবেন রাজ্যের জন্য, রাজ্যের স্বার্থে। নাড্ডারা চেষ্টা করছে বকলমে ঘুরিয়ে পেঁচে যেন তৃণমূল এবং বিজেপি এই বাইনারি করে তৃণমূলকে খানিকটা অক্সিজেন দেওয়া যায়। আচ্ছা, যদি এমনই হতো যে নাড্ডারা তৃণমূলের বিরুদ্ধে সত্যি লড়াই করতে চান গত ছ বছর ধরে, কেন সিবিআই তদন্ত করে যাদের জেলে পড়া উচিত ছিল তাদের জেলে পড়াননি কেন? যদি তাই হয়ে থাকে তাহলে গত সাড়ে চার বছর ধরে নারদা কেস, আজও পর্যন্ত এথিক্স কমিটি একবারও বসলো না কেন, এগোতে দিল না কেন? সব বেনিফিশিয়ারি জেলে থাকার কথা। পশ্চিমবাংলায় তৃণমূলকে ধাক্কা দেবার জন্য অনেক নাটক করার দরকার ছিল না, যা করার দরকার ছিল তা নাড্ডারা করেননি। ওরা চাইছেন একটা বাইনারি করে তৃণমূল বিজেপির বন্দোবস্ত দেখাতে, আরএসএসের এক পকেটে তৃণমূল আর এক পকেটে বিজেপি, দুটোকেই সরাবে বাংলার মানুষ। অপেক্ষা থাকুন। ঠিক আছে।